আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রবাসীর আয় থেকে $24 বিলিয়ন আয় হয়েছে। দর্শক, প্রবাসীরা অনেক কষ্টে রয়েছেন প্রবাসে। অনেক টাকা ঋণ করে, অনেক জমি বিক্রি করে, জমি বন্ধক রেখে, মানুষের কাছে হাওলাত নিয়ে তারা বিদেশে পড়ে আছে। মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত কষ্ট করছে। বিদেশ থেকে তারা বাংলাদেশে টাকা পাঠাচ্ছে, আর সেখান থেকে আসতেছে র্যামিটেন্স, তাই তাদেরকে বলা হয় র্যামিটেন্স যোদ্ধা। প্রিয় দর্শক, এই যে $24 বিলিয়ন আয় করেছে বাংলাদেশ প্রবাসীর ইনকাম থেকে, দর্শক এ ইনকাম করে কী লাভ? কারণ যারা ক্ষমতাসীন তারা কিন্তু এই টাকাগুলো বিদেশে পাচার করবে, দেশে পাচার করবে, তারপরে তাদের কোনো বিচার হবে না। শুধু জানা যাবে তারা টাকা পাচার করেছে, তার প্রতি দুদকের অভিযোগ উঠেছে, তারপরে সেই বিষয়টি ঢাকা পড়ে যাবে। প্রিয় দর্শক, বেনজির, আজিজ, তারপরে আপনার আসাদুজ্জামান, মতির রহমান, সাদিক অ্যাগ্রো, এই একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। তাদের বিরুদ্ধে এ দুর্নীতির অভিযোগ এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয় নাই। কারো বাসা বা কোনো মেল ফ্যাক্টরি পোড়ক হয়নি, সেগুলো নিলামে নেওয়া হয় নাই এবং বিক্রি করা হয়নি। কিছুদিন আগে একটি নিউজ দেখলাম, একজন মানুষের বাড়ি করে আছে রাস্তার পাশে, সরকারি কিছু জমি আছে, বোলটুজার দিয়ে তসনাস করে ভেঙে ফেলল। জনগণ তো সরকার, আর জনগণের সম্পত্তি সরকারের, আর সরকারের সম্পত্তি মানেই জনগণের। তাহলে সে নিরীহ মানুষকে সরে দিয়ে তার বিল্ডিং বাড়ি ভেঙে দিয়ে জায়গা দখল করে নিল, এবং সেই মানুষের একটি গাড়ি ছিল, বড় একটি গাড়ি ছিল যে গাড়ি দিয়ে মাটি খনন করা হয়, সেটিও ভেঙে দিয়েছে। তারা আকুতি মিনতি করেছে সরকারের লোকের কাছে, করুণা করে কান্না করেছে যে তাদেরকে আরও সময় দেওয়া হোক, কিন্তু সময় দেয়নি, অথচ চালিয়ে দিয়েছে তার বুকের উপর দিয়ে বোলটুজার, তার ঘর বাড়ি সব কিছু একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, যদি তার ঘর বাড়ি এভাবে ভেঙে দিতে পারে, তাহলে বেনজির, তাকে কেন গ্রেপ্তার করা হলো না এখন পর্যন্ত? সে কেন দেশের বাইরে চলে গেল? তার দুর্নীতির অভিযোগ প্রমাণ মিলেছে আদালতে, 33টি অ্যাকাউন্ট সব মিলে 600 কোটিরও বেশি টাকা ছিল, এটি জনগণের টাকা, রাষ্ট্রের টাকা। তাহলে তিনি কিভাবে দেশের বাইরে পালিয়ে গেলেন? তিনি বর্তমানে সৌদি আরবে রয়েছে, তিনি হজ করছেন, গতকাল একটি ছবি দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, তিনি সেখানে গিয়েছেন পাপ মোচন করতে। তা প্রিয় দর্শক, বেনজিরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই, আসাদুজ্জামানকেও গ্রেপ্তার করা হয় নাই, মতির রহমান মাথা নাড়িয়ে করে সে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তারও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তাহলে কখন ব্যবস্থা নেওয়া হবে? এদিকে সাদিক অ্যাগ্রো, তার যে সম্পদ রয়েছে, তিনি কিন্তু সরকারি জমির ওপর তার বিল্ডিং এবং তার খামার তিনি তুলেছেন, তাই সরকারের পক্ষ থেকে ভেঙে দেওয়া হয়েছে। অবশেষে বেরিয়ে এলো সেখান থেকে চাঞ্চল্য একটি তথ্য, দর্শক সেই সাদিক অ্যাগ্রোর সাথে শেয়ার হোল্ডার রয়েছেন বেনজির আহমেদ। প্রিয় দর্শক, যারা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা উপর লেভেলে রয়েছেন, তাদের কোনো বিচার হবে না, আমি বললাম, কারণ তারা সরকারি লোক, তারা ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের পিছনে অনেক মাফিয়া রয়েছে, তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, কারণ কথা বলতে গেলেই বিপদ রয়েছে। এই জীবনের ভয়ে, এই বিপদের ভয়ে পরিবার বা বিপদে পড়বে যে কোনো সময়, যার কারণে তাদের বিচ্ছেদে কেউ কথা বলতে চায় না। আর যদি গণমাধ্যম না থাকতো, সাংবাদিক যদি না থাকতো, এটিও চাপা পড়ে থাকত। দর্শক, অবশেষে কিন্তু গণমাধ্যম এবং সাংবাদিক যেভাবে গর্জে উঠেছে, যদি এভাবে চলতে থাকে, তাহলে দেশে কোনোরকম চুরি, বাটপাড়ি, ছিনতাই, দুর্নীতি এবং টাকা পাচার করতে পারবে না। আমরা দেখি অনেক সময় বিভিন্ন জায়গায় সাংবাদিকদেরকে হেনস্থ করা হয়, মারধর করা হয়, কারণ তারা নিরুপায়। আমরা দেখি অনেক সময় যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, বড় বড় মাফের নেতা এবং মাফিয়া সাংবাদিকদের গায়ে হাত তোলে, কারণ কি করবে, সাংবাদিক অনেক নিউজ কালেকশন করতে গিয়ে অনেক মার খেয়েছে, অনেকে জীবন হারিয়েছে, অনেকে ধর্ষণ পর্যন্ত হয়েছে। দর্শক,
আইন সবার জন্য যদি সমান হয়ে থাকে, তাহলে যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা দুর্নীতি করেছেন, 53 বছরে 20 থেকে 25 লক্ষ কোটিরও বেশি টাকা পাচার হয়েছে। এ টাকা উদ্ধার করে সংসদ থেকে পাশ করে জনগণের মধ্যে বণ্টন করে দেওয়া উচিত বিনা সুদে, কারণ এটি সরকারি টাকা। বাংলাদেশে 88 লক্ষর মতো টাকা রয়েছে, মানে কোটি টাকার মতো 88 কোটি লক্ষ, আর বাকিগুলো বাইরে রয়েছে। সরকারের পক্ষ থেকে, সংসদের পক্ষ থেকে সবাই মিলে এই টাকাগুলো কালেকশন করে, উদ্ধার করে পুলিশ প্রশাসনের মাধ্যমে দেশের যে জনগণ আছে তাদের মধ্যে কিস্তির সিস্টেম করে বিতরণ করে দেওয়া উচিত বিনা সুদে। সেখান থেকে তারা পুঁজি করবে এবং তারা মূলধন গঠন করবে, তারা জীবনটা ভালোভাবে কাটাতে পারবে। তা প্রিয় দর্শক, যারা অনেক বড় লোক বা বড় মাফিয়া, বড় গডফাদার, যারা অনেক টাকা পয়সার মালিক, তারাই কিন্তু হচ্ছে অনেক টাকা পয়সার মালিক। কিন্তু যারা গরিব, যারা নিম্নবিত্ত, তারা নিম্নবিত্তই থাকছে। প্রোডাক্টের ঊর্ধ্বগতি আর নিরীহ মানুষের উপরে জুলুম অত্যাচার কোনো রকম থামছেই না। একজন বড় মাফিয়া বেনজি, তিনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি কিন্তু দেশে আসার কথা এখন পর্যন্ত আসেনি, কারণ আসবে না, তার কোনো বিচার হবে না। এভাবেই দিন পার হয়ে যাবে। আসাদুজ্জামান, তিনিও একই ঘাটের মাঝে। মতিউর রহমান শেষ পর্যন্ত মাথা নাড়িয়ে করে দেশ থেকে পালালেন কীভাবে? দেশে পুলিশ ছিল না, র‍্যাব ছিল না, প্রশাসন ছিল না, সরকারি কি কোনো লোক ছিল না? একজন দুর্নীতির অভিযোগ মানুষ কীভাবে দেশ থেকে পালিয়ে গেল? বেনজির আহমেদ, তিনি দেশের বাইরে এখন পর্যন্ত আছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। আসাদুজ্জামান, তাকেও কিছু বলা হচ্ছে না। এই যে একজন বড় প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রো কোম্পানি, কোটি কোটি টাকার মালিক। প্রিয় দর্শক, শুধু শুনি অভিযোগ তাদের বিরুদ্ধে, কিন্তু না উদ্ধার হচ্ছে কোনো টাকা, না উদ্ধার হচ্ছে কোনো সম্পদ। এভাবেই পার হয়ে যাবে এক সময়, কারণ ক্ষমতাসীনের যারা ক্ষমতাসীন তাদের কোনো বিচার হবে না বর্তমান জামানায়। এভাবে তারা পার হয়ে যাবে। গরিব, যারা দুঃখী, যারা নিরীহ, তাদের ঠিকই বিচার হবে এই বাংলার জমিনে। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ যে রেমিটেন্স 24 বিলিয়নেরও বেশি এসেছে বিদেশ থেকে, অনেক কষ্ট করে প্রবাসী ভাইয়েরা তারা ইনকাম করেছে, এটা দেশের জন্য অনেক উপকার। তাদেরকে তাই বলা হয় রেমিটেন্স যোদ্ধা। আর এই দেশের এই এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারা ইনকাম করবে, আর সেই টাকা দুর্নীতিবাদ যারা তারা পাচার করবে। এটাকে মেনে নেওয়ার মতো? এটা মেনে নেওয়া যায়? কখনোই না। আইন সবার জন্য সমান হলো দ্রুত কার্যকর করতে হবে, দুর্নীতিদের আইনের আওতায় নিতে হবে, এবং যে সম্পদ তাদের কাছে রয়েছে সেটি জনগণকে বিতরণ করে দিতে হবে। দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।